আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজ তোমাদের টপোলজির লেকচার টু, অর্থাৎ এই লেকচার টুতে এসে আমরা মূলত যে কাজটা করব, আমরা কিন্তু লেকচার ওয়ানের কিছু অংশ একটু আমরা আগে জেনে আসব, কারণ লেকচার টু এবং লেকচার ওয়ানের সাথে একটা সেতু বন্ধন আছে, অর্থাৎ লেকচার ওয়ানের সাথে একটু মিল কিন্তু আমরা লেকচার টু পাবো। এই জন্য আমরা শুরুতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইসাহাক আলী। আমাদের আজ মূলত চ্যাপ্টার ওয়ানের লেকচার টুয়ে টপোলজি অংশটা আমরা পড়ব, এবং এই টপোলজিতে আমরা গত ক্লাসে মূলত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম গত পার্টে, সেই বিষয়গুলো আমরা এখানে একটু আলোকপাত করব। আমরা মূলত দেখো এখানে ম্যাট্রিক কী, ম্যাট্রিক জগৎ কাকে বলে, কতগুলি বিশেষ ম্যাট্রিকের ব্যাখ্যা আমরা এখানে দিয়েছিলাম, এই বিষয়গুলো আমরা একটু সংক্ষেপে দ্রুত দেখে আসব। ম্যাট্রিক জগৎ কাকে বলে আমরা সেখানে দেখেছিলাম, মূলত এখানে দুটা বিষয় মনে রাখতে হবে তোমাদের আজ অন্তত, সেটা হলো যে এক্সকে আমরা সেট হিসেবে দেখব, আর ডি এখানে ম্যাট্রিক যদি হয় তাহলে এই ম্যাট্রিক জগৎকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স কমা ডি হিসেবে যেটা লিখতে পারি সেটাকে আমরা বলছি ম্যাট্রিক জগৎ। এরপরে আমাদের আসছিল কিছু সংজ্ঞা, যেগুলো হলো একটা হলো নগণ্য ম্যাট্রিক, এবং এগুলো আমরা এখন ডিটেলস আসবো না, শুধু আমরা নামগুলো জেনে রাখবো যে আমরা নগণ্য ম্যাট্রিক পড়েছি। এরপর আমরা আর এর প্রচলিত ম্যাট্রিক পড়েছি এবং সেটা কীভাবে লিখতে হয় সেগুলো আমরা ডিটেলস আগে আলোচনা করেছি। এখন আমরা আর টু পড়েছি, এরপরে আমরা আর থ্রি পড়েছি, সাথে সাথে আমরা ট্যাক্সি ক্যাব ম্যাট্রিক সম্পর্কে ধারণা নিয়েছিলাম। এই ছিল আমাদের গত পাঠের আলোচনার বিষয়। আমরা আজ মূলত যে বিষয়গুলো এখানে আমরা পড়ব সে বিষয়গুলো হলো এরকম যে নন বা দৈর্ঘ্য কী, সেটের দূরত্ব এবং ব্যাসার্ধ বিষয়, সেটের ব্যাস, সীমায়িত সেট, অসীমায়িত সেট এবং গোলক, এ বিষয়গুলো আমরা আজ জানব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে শুরু করি নন কী। নন বা দৈর্ঘ্য হলো একটা এক্স যদি একটা অশূন্য সেট হয় এবং এই এক্স সেটের যদি উপাদান ছোট হাতের এক্স হয় এবং সেই উপাদানের জন্য নন বা দৈর্ঘ্য ওই উপাদানের আকৃতি বা পরিমাপ প্রকাশ করা হয় এবং তাকে আমরা নর্ম অফ এক্স দ্বারা সূচিত করি, অর্থাৎ দুইটা দুইটা ব্র্যাকেট আমরা ব্যবহার করলে আমরা সেটাকে বলবো নর্ম অফ এক্স। যদি একটা ব্র্যাকেট হতো, এভাবে একটা ব্র্যাকেট না, জাস্ট একটা পরম চিহ্ন যেটা, অর্থাৎ দুইটা দাগ যদি থাকতো আমরা বলতাম এটা মডুলাস অফ এক্স। এখানে আমাদের দুইটা দাগ হওয়ার কারণে আমরা এখানে মূলত এটাকে আমরা পড়ব নর্ম অফ এক্স। তাহলে কোনো উপাদানের নর্ম হওয়ার জন্য নিচের শর্তসমূহ সিদ্ধ করে, অর্থাৎ যদি এক্স একটা নর্ম হয় তাহলে সে নিচের শর্তগুলো মেনে চলবে। সেই শর্তগুলো কী দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্তগুলো হলো, প্রথম নম্বর শর্ত হলো এখানে দেখো নর্ম অফ এক্স অবশ্যই সেটা ঋণাত্মক হতে হবে, অর্থাৎ ঋণাত্মক মানে হলো ধনাত্মক ত্মক নয় কিন্তু, অঋণাত্মক মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর ধনাত্মক মানে শুধু গ্রেটার দ্যান। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথম শর্ত হলো যে এটা অবশ্যই অঋণাত্মক হবে। এরপর আছে দেখো নর্ম অফ এক্সের মান জিরো হবে, কখন? ইফ অ্যান্ড অনলি যখন এক্সের মান আমরা জিরো পাব, তখনই এই নর্মের মান জিরো হবে। একইভাবে নর্ম অফ ল্যামডা এক্স, এখানে ল্যামডা হলো স্কেলার রাশি, একে আমরা আলাদা বের করে এনে লিখতে পারি ল্যামডা মডুলাস অফ তারপরে নর্ম অফ এক্স, অর্থাৎ যদি কোনো স্কেলার রাশির সাথে কোনো একটা এক্সের যে গুণ আকারে রেখে যদি তার নর্ম বের করা হয় তাহলে আমরা সেই স্কেলার রাশিটাকে আমরা মডুলাস করে তার সাথে আমরা নর্ম অফ এক্স লিখতে পারবো। এরপর আমাদের আছে দেখো নর্ম অফ এক্স প্লাস ওয়াই, এই নর্ম অফ এক্স প্লাস ওয়াই অবশ্যই লেস অর ইকুয়াল টু হবে নর্ম অফ এক্স প্লাস নর্ম অফ ওয়াই, অর্থাৎ আমরা যদি এক্স এবং ওয়াইয়ের যোগফলের নর্ম বের করি তাহলে সেটা দেখব যে আমাদের এই মূলত দেখো
এক্সের নর্ম আর ওয়াইয়ের নর্ম যদি আলাদা আলাদাভাবে বের করি তাহলে এই দূরত্বটা মোট দূরত্ব থেকে বড় বা সমান হতে পারে। এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে একটা নর্ম যদি হয় তাহলে সে এই নিচের চারটি অশর্ত অবশ্যই মেনে চলবে। এরপরে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখব হলো এই বিষয়ে একটা মন্তব্য আছে। দেখো লিখেছি যে এক্স এর নর্ম ব্যবহার করে একটা ম্যাট্রিক্স যদি ডি সংজ্ঞায়িত করা হয় সেই ডিটা এভাবে হবে ডি অফ এক্স ওয়াই সমান নর্ম অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই ইজ বিলংস টু এই সেট অফ এক্স। এই ম্যাট্রিককে আমরা নর্ম দ্বারা প্রকাশ প্রবর্তিত ম্যাট্রিক বলা হয় এবং একে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বড় হাতের এক্স কমা নর্ম ডট ভিতরে দেখো দেওয়া আছে, একে নর্মযুক্ত জগৎ বলা হয়। এরপর আসবে সেটের দূরত্ব এবং ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি। এক্ষেত্রে মনে রাখতে হবে দূরত্ব মানে হলো আমরা তো নর্মালি বুঝি এখন দুইটা বিন্দুর মধ্যে যদি দূরত্ব হয়, অথবা আমরা আমরা নর্মালি জেনেছি, কিন্তু এখানে আমাদের বিষয়টা এরকম যে একটা বিন্দু এবং একটা সেটের মধ্যে দূরত্ব বলতে আমরা কি বুঝি, অথবা দুইটা সেটের মধ্যে দূরত্ব বলতে আমরা কি বুঝি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে যদি এক্স একটা সেট হয় এবং তার ম্যাট্রিক যদি ডি হয় এবং পি একটি ছোটো হাতের পি হলো এক্স সেটের একটা এলিমেন্ট যদি হয় এবং এ সেট যদি একটা উপসেট হয় এক্স সেটের, তাহলে তখন আমরা মধ্যবর্তী যে দূরত্ব ডিস্টেন্স অফ পি অফ এ, অর্থাৎ এই যে পি হলো এখানে এক্স সেটের উপাদান আর এ একটা উপসেট এ সেটের উপসেট, সেই ক্ষেত্রে আমরা বলছি এক্স সেটের উপাদানের সাথে ওই যে উপসেট এ তার যে মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি তাহলে আমরা সূত্রটা এরকম হবে ইনফিমাম অফ ডি অফ পি অফ এ, যেখানে এ ইজ বিলংস টু অফ এ দ্বারা সংজ্ঞায়িত করা হয়। অর্থাৎ একটা বিন্দু এবং একটি সেটের মধ্যবর্তী দূরত্ব হলো ওই বিন্দুটি হতে ওই সেটের সর্বাধিক নিকটবর্তী বিন্দুর দূরত্ব বোঝানো হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা মূলত বুঝছি যে একটা বিন্দু এবং একটা সেটের মধ্যে দূরত্ব হলো ওই বিন্দু থেকে ওই যে একটা উপসেটের মধ্যে যে বিন্দুর একটা দূরত্ব এবং সেই দূরত্বটা মূলত সর্বনিম্ন যে দূরত্ব সেটাকে বোঝানো হচ্ছে। এরপরে আমাদের আছে দেখো দুইটি সেটের মধ্যে দূরত্ব কি। এখন এই ক্ষেত্রে আমাদের একটা সেট যদি হয় এক্স এবং তার যদি দুটো উপসেট হয় এ এবং বি, তাহলে তখন আমরা এই দুটো সেট এ এবং বি যে উপসেট আছে তাদের মধ্যবর্তী দূরত্ব আমরা একইভাবে ইনফিমাম অফ ডি অফ এ অফ বি, অর্থাৎ এ হলো ছোটো হাতের এ হলো এ সেটের উপাদান আর বি হচ্ছে বি সেটের উপাদান। এখন এখন দুইটা বিষয়ে খেয়াল করো যে দুটো সেটের মধ্যবর্তী দূরত্ব হলো সেট দ্বয়ের নিকটবর্তী বিন্দু দ্বয়ের দূরত্ব। আগে ছিল যে ওই বিন্দু আর ওই সেটের মধ্যে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব ছিল সর্বনিম্ন দূরত্ব। এবার আমরা জানবো হলো সেটের ব্যাস কাকে বলি। সেটের ব্যাস হলো একটা সেট যদি এক্স হয় এবং এর উপসেট যদি এ হয় তাহলে ডি অফ এ সমান সুপ্রিমাম অফ ডি অফ এ এ প্রাইম, যেখানে এ এ প্রাইম হলো এ সেটের উপাদান। এবং এটা মূলত বোঝানো হচ্ছে এরকম যে কোনো সেটের ব্যাস হলো সেটের সর্বাধিক দূরবর্তী বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা যখন ব্যাস কথাটা ব্যবহার করি এটা আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রে ব্যাস ব্যবহার করি, এবং সেই বৃত্তের ক্ষেত্রে ব্যাস বলতে আমরা মূলত কি বুঝি। ব্যাস বলতে আমরা বুঝি একটা বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে কেন্দ্র ভেদ করে অপর প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি বৃত্তের ব্যাস। এখন যা কি যা মূলত একটা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব সেটা কেন্দ্র দিয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে, তাকে আমরা বলি বৃত্তের ব্যাস। কিন্তু ব্যাসটা হলো দেখো ওই যে জ্যাগুলো হলো ওই জ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে জ্যাটা যেটা কেন্দ্র দিয়ে যায় সেই কেন্দ্র দিয়ে যে জ্যাটা গঠন করে তাকে আমরা বলি ব্যাস। সুতরাং ব্যাস মানে হলো দেখো সর্বাধিক দূরত্বটা। এখানেও তাই একটা সেটের ব্যাস মানে হলো যে সবচেয়ে দূরে দূরে যে বিন্দু দুটো থাকবে, অর্থাৎ এ সেট হলো এক্স সেটের একটা উপসেট এবং ওই সেটের সর্বাধিক দূরবর্তী যে বিন্দু দুটো থাকবে তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বকে বলা হবে এখানে
যে দুটো সেটের মধ্যবর্তী দূরত্ব। তাহলে মূলত দুটো সেট হলো, একটা বড় সেট হলো এক্স, এবং তার যে মানে এক্স বলা হোক, বড় সেট মানে আসলে সার্বিক সেট এখানে, আর এ সেট আর বি সেট হলো এর উপসেট। তাহলে এই উপসেট দুটোর মধ্যে দূরত্ব সবচেয়ে মানে সেটের মধ্যে যে ব্যাস বলা হচ্ছে, ওই যে দুটো উপসেট আছে সেই উপসেটের মধ্যে যে বিন্দুগুলো আছে, যে দূরত্ব যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে সবচেয়ে দূরে দূরে যে উপাদান দুটো আছে, যে বিন্দুদ্বয় আছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব তাকেই বোঝানো হচ্ছে যে ওই দুটো সেটের ব্যাস। এরপর আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ জানবো হলো সীমায়িত সেট কাকে বলে, অসীমায়িত সেট কাকে বলে। এখন দেখো, সীমা মানে হলো যার শেষ মানে সীমার মধ্যে আছে, অসীম না। এখানেও কিন্তু ঠিক একইভাবে বলা হচ্ছে, দেখো এস একটা সেট যদি হয় এক্স সেটের উপসেট, এবং ডিস্টান্স অফ এ যদি সসীম হয়, এবং এই সসীমটা কেমন করে বুঝতে হয়, যে এটা ইনফিনিট থেকে অবশ্যই সেটা ছোট হবে, তবে তাকে আমরা বলি একটা সীমায়িত সেট। একইভাবে যদি অসীমায়িত সেট মানে হলো ওই ডিস্টান্স অফ এটা হয়ে যাবে ইনফিনিট এর সমান, তখন আমরা বলবো এটা অসীমায়িত সেট। এরপর আমরা জানবো হলো গোলক সম্পর্কে। এই গোলকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমরা যখন পরবর্তী অধ্যায়ে যখন আমরা আলোচনা করব, আমরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন থিওরি নিয়ে আলোচনা করব, তখন কিন্তু এই কথাগুলো আমরা খুবই ব্যবহার করব। তাহলে দেখো এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। গোলক আমরা দেখো মূলত এটা কিন্তু থ্রি ডাইমেনশনে আমরা গোলক জেনেছি, টু ডাইমেনশনের ক্ষেত্রে নয়। কিন্তু তারপরে আমরা মনে রাখি যে এখানে ডি একটা ম্যাট্রিক সহযোগে, এক্স একটা ম্যাট্রিক জগৎ, আর এক্স নট ইজ বিলংস টু এক্স, এখানে শিক্ষার্থীবৃন্দ এক্স জিরো কখনোই পড়বে না, মূলত এটাকে আমরা পড়ব হলো এক্স নট। তাহলে এক্স নট ইজ বিলংস টু এক্স, এবং এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তবে এক্স নট কেন্দ্র এবং আর হলো ব্যাসার্ধ, যে বিশিষ্ট যে খোলা গোলক তাকে আমরা প্রকাশ করতে পারি এস আর অফ এক্স নট, অথবা এস ব্র্যাকেটের মধ্যে এক্স নট অফ আর, এইভাবে যে কোনো একভাবে আমরা লিখতে পারি। এই যে কোনো একভাবে লিখলেই মূলত বোঝানো হবে এটা খোলা গোলক। খেয়াল করবি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এস এর পরে যে ব্র্যাকেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, কেননা এটা একটা খোলা গোলক এই জন্য। আর খোলা গোলকের বিষয়টা খেয়াল করো, আমরা যখন খোলা ব্যবধি পড়েছি সেখানে কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ছিল এবং লেস দেন ছিল। এখানেও তাই দেখো, একটি উপসেট যা নিম্নরূপে সংজ্ঞায়িত, এস অফ এক্স নট আর ইকুয়াল টু, উপাদান হলো এক্স যেখানে ডিস্টান্স অফ এক্স এক্স নটের দূরত্ব হবে আর থেকে ছোট। তাহলে এই লেস দেন চিহ্নর কারণে এটা এখন হয়ে গেল খোলা গোলক। তাহলে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী, যদি বদ্ধ গোলক পড়ি তারপর আমি আবার একটু আসবো। বদ্ধ গোলক দেখো একই সংজ্ঞা, যে ডি হলো ম্যাট্রিক সহযোগে এক্স একটি ম্যাট্রিক জগৎ, আর এক্স নট হলো এই এক্স সেটের একটা উপাদান, এবং আর কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা যদি হয় তবে আমরা এক্স নট কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট যে বদ্ধ গোলক তাকে লেখার ক্ষেত্রে দেখো, যেখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি এখানে কিন্তু দেখো থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, কেননা ফার্স্ট ব্র্যাকেট হলো খোলা ব্যবধির জন্য ব্যবহার করা হয় আর থার্ড ব্র্যাকেট আমরা বদ্ধ ব্যবধির জন্য ব্যবহার করি। ঠিক এখানে দেখো দুটোই কিন্তু থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, আর এখানে নিচে যে সংজ্ঞা অনুসারে যেটা লেখা হয়েছে সেখানেও দেখো থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়েছে, তবে এখানে যেটা বিষয় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা বোঝানো হচ্ছে একটা সেট, যেহেতু একটা সেট অবশ্যই সেটা সেকেন্ড ব্র্যাকেট হতে হবে, সেই জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেট এটা কিন্তু সেটের কারণেই। আর এর ভিতরে যেটা আছে দেখো, উপাদান হলো এক্স সাজ দ্যাট ডিস্টান্স অফ এক্স এক্স নট লেস অর ইকুয়াল টু আর, অর্থাৎ ইকুয়াল টু কথাটা এখানে আসে, এই জন্য এটা বদ্ধ গোলক। আমাদের মনে রাখতে হবে যখন খোলা গোলক হবে তখন আমরা এই যে লাস্ট যে লাইনটা আমরা লিখেছি এখানে, লেস যখন হবে তখন খোলা গোলক, আর যখন বদ্ধ হবে লেস অর ইকুয়াল টু হবে, আর থার্ড ব্র্যাকেট হলে বদ্ধ গোলক বুঝতে হবে, আর ফার্স্ট ব্র্যাকেট হলে এটা খোলা গোলক বুঝতে হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই বদ্ধ গোলক এবং এই যে খোলা গোলক এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আমরা সর্বশেষ একটা মন্তব্য তোমাদের জন্য আছে, মন্তব্যটা এরকম, দেখো আমরা যে গোলক এমনি আলোচনা করলাম, এই গোলকটা মূলত উদ্ভব হয়েছে
त्रिमात्रिक ज्यामितির ক্ষেত্রে অর্থাৎ থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে R3 থেকে R3 তে মূলত আমরা গোলকের উদ্ভব করেছি। এই গোলকটা মূলত থ্রি ডাইমেনশনের বিষয়, কিন্তু তারপরেও দেখা যায় এই শব্দটা আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায়, সেটা অন্য ডাইমেনশনের ক্ষেত্রে হতে পারে। যেমন বলা হচ্ছে যে তা যদি আমরা পরবর্তীতে অন্য কোনো জগতের ক্ষেত্রে ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটা অপরিবর্তিত রাখি। এই গোলককে আর নাম পরিবর্তন করে অন্য নাম দেই না। তাহলে আমাদের মনে রাখতে হবে গোলকটা মূলত থ্রি ডাইমেনশনের একটা বিষয়, এবং সেটা আমরা যেখানেই ব্যবহার করি না কেন, যে ডাইমেনশনেই হোক না কেন, সেখানে আমরা শুধু গোলক কথাটা ব্যবহার করবই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে পাঠগুলো আমরা দিলাম, অর্থাৎ আজ যে বিষয়গুলো আমি তোমাদের আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি তোমাদের সেই অনুযায়ী আমি চেষ্টা করব পরবর্তী আমাদের ভিডিও আপলোড করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আরেকটা বিষয় বলে দিই যে আমরা এই তোমাদের সুবিধার জন্য, তোমাদের বিভিন্ন চাহিদার উপর ভিত্তি করে আমি আমার ইউটিউব চ্যানেলটা মূলত করেছিলাম, এবং এই ইউটিউব চ্যানেলটা ইতিমধ্যে তোমরা দেখেছো যে অনেক দূর মূলত আমি এগিয়ে গিয়েছি। তোমাদের কাছে যে বিষয়টা অনুরোধ থাকবে, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলকে, তারা তো সমস্যা নাই, তারা সাবস্ক্রাইব করেছো, তারা নোটিফিকেশান পেয়ে যাও আমি যখনই কোনো ভিডিও আপলোড করি, সেটা তো খুব সহজে তোমরা পেয়ে যাও। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, বিশেষ করে তাদের কাছে প্রথম আমার পরামর্শ থাকবে, অবশ্যই তোমাদের কাছে অনুরোধও বলতে পারো, তোমরা এই আমার চ্যানেলটাকে ম্যাথ সলিউশন যে চ্যানেল, বা যদি ম্যাথ সলিউশন দিয়ে তোমরা সার্চ করে না পাও, অবশ্যই আমার নাম দিয়ে সার্চ করবে, md.ishaq, আমার স্লাইডে বলা আছে, ওইটা দিয়ে তোমরা সার্চ করবে, তাহলে আমার পরবর্তী যে ভিডিওগুলো পেয়ে যাবে। আর এখনই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো, অর্থাৎ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তাহলে এই পর্যন্ত আমাদের আমরা আজকে পাঠটা শেষ করি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ এখানে শেষ করছি।